হু ইজ দাভিন্দর সিং? দাভিন্দর সিং এর সাথে পুলওয়ামা অ্যাটাকের কি যোগসূত্র থাকতে পারে? আজ 14ই ফেব্রুয়ারি, আজ থেকে 4 বছর আগে 2019 সালের 14ই ফেব্রুয়ারিতে কাশ্মীরে পুলওয়ামার বুকে পাকিস্তানি জঙ্গি সংগঠন, সেই পাকিস্তানি জঙ্গি সংগঠন যে আক্রমণ চালায়, তাতে আমাদের প্রায় 40 জন সিআরপিএফ শহীদের মৃত্যু বরণ করেন এবং ভারতবর্ষের বুকে এত বড় আরডিএক্সের মাধ্যমে হামলায় এ যাবৎকালে আমরা কখনো দেখিনি। প্রায় 200 কেজি আরডিএক্স, সেই 200 কেজি আরডিএক্স গোটা দেশের সংবাদ মাধ্যমের মাধ্যমে আমরা জানতে পারি 200 কেজি আরডিএক্স এই ঘটনায় ব্যবহার করা হয়েছিল। এই ঘটনার পরবর্তী সময়তে কিছু প্রশ্ন মানুষের সামনে আসে, যে প্রশ্ন উত্তর হয়তো আমরা আজ অব্দি পাইনি। তার মধ্যে একটা অন্যতম ইন্টারেস্টিং নাম দাভিন্দর সিং। এই দাভিন্দর সিং কোনো কাশ্মীরের বাসিন্দা নন। এই তাহলে দাভিন্দর সিং হচ্ছেন একজন পুলিশ অফিসার, এই দাভিন্দর সিং হচ্ছেন একজন আইপিএস অফিসার। তাহলে এই দাভিন্দর সিং এর এই ঘটনা সম্পর্কে লিঙ্ক কি? পুলওয়ামা অ্যাটাক হওয়ার প্রায় 1 বছর পরে দাভিন্দর সিংকে গ্রেপ্তার করা হয়, এই টেররিস্ট যোগের জন্য দাভিন্দর সিংকে গ্রেপ্তার করা হয়। ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে, পুলওয়ামার এখানে যখন আক্রমণ হচ্ছে, পুলওয়ামায় যখন জঙ্গি আক্রমণ হচ্ছে, সেই সময়তে কাশ্মীরের পুলিশ প্রশাসনের একটি বড় পদে যিনি বসেছিলেন, এই ডিএসপি, তার নাম দাভিন্দর সিং। মজার বিষয় দেখুন, এনআইএ চার্জশিট ফাইল না করার জন্য সেই দাভিন্দর সিং বেল পর্যন্ত পেয়ে যান। কি মজার বিষয় দেখুন, দেশের মানুষ, দেশের অর্ধেকের বেশি মানুষ এই দাভিন্দর সিং এর নামই শুনেনি, আমি আপনি কেউ শুনিনি এতদিন। দাভিন্দর সিং, তাকে টেররিস্ট কার্যকলাপের জন্য গ্রেপ্তার করা হয়, দাভিন্দর সিং পরবর্তীকালে বেলও পেয়ে যান। দাভিন্দর সিং এর সাথে যে আরেকজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছিল, তিনি আর কেউ নন, তিনি বিজেপির একটি গ্রামের শাখা প্রধান। এবং আপনাদেরকে সমস্ত গোটা ভারতবর্ষের বহুল প্রচলিত সংবাদ মাধ্যমের কাট আউট কেটে কেটে আপনাদের সামনে রাখা। দেখুন কেন এই কথাগুলো আজকে আমরা বলছি, তার কারণ ভারতবর্ষের যে আইবি, যে অথবা যে র, আমাদের যত উইংস রয়েছে, আমাদের র বা আইবি কখনো ফেল করেছে বলে এ যাবৎকালে আমরা কখনো দেখিনি। এবং পুলওয়ামা ঘটনা ঘটবার পরবর্তী সময়তেও এই খবর সামনে আসে যে কনভয় যদি রাস্তা দিয়ে যায় তাহলে সেখানে যে আক্রমণ হতে পারে, সেখানে জঙ্গি আক্রমণ হতে পারে এমন আভাস ছিল। তা সত্ত্বেও এয়ারে মুভ না করিয়ে কার্যত সেখান থেকেই জওয়ানদেরকে নিয়ে যাওয়া হচ্ছিল, এবং যার পরিণাম 40 জন জওয়ানের মৃতদেহ, শহীদ হলেন 40 জন জওয়ান। আমি জানি না আপনারা যারা এই ভিডিও দেখছেন, মানে যারা, যে সমস্ত আইটি সেলের লোকেরা এসে নিচে গালমন্দ করবেন তার বাইরে, আপনারা যারা এই ভিডিও দেখছেন, আপনারা কখনো কাশ্মীর গেছেন কিনা? আপনারা যদি কাশ্মীর গিয়ে থাকেন, জম্মু থেকে কাশ্মীর অবধি, মানে জম্মু থেকে আপনি যখন একদম কাশ্মীরে ঢুকছেন, এই কাশ্মীরের অভ্যন্তরে কতবার ঠিক সিকিউরিটির মাধ্যমে আমাদের লাগেজ চেক হয়েছে, আমরা যারা বেড়াতে গেছি, আমি ব্যক্তিগতভাবে 2 বার কাশ্মীর গেছি, কতবার লাগেজ চেক হয় কাশ্মীরে ঢোকবার সময়, কার্যত ব্যাগ থেকে সমস্ত লাগেজ বের করে চেক হয়। কাশ্মীর, যে কাশ্মীর, গোটা কাশ্মীর কার্যত সেনাবাহিনী দিয়ে ঘিরে রাখা রয়েছে, যে কাশ্মীরে আমি আপনি ঢুকতেই পারবো না উইদাউট এনি চেকিং, তাহলে সেই কাশ্মীরে 200 কেজি আরডিএক্স, এত বিপুল পরিমাণ আরডিএক্স আসা সম্ভব হলো কিভাবে? সম্ভব হয় দাভিন্দর সিং এর মতো লোকেদের জন্য। দাভিন্দর সিং এর নামই প্রথম নয়, দাভিন্দর সিং এর নাম এর আগেও আমরা দেখলাম, আপনারা যদি একটু ঘেটে ঘুটে দেখেন, দাভিন্দর সিং এর নাম এর আগেও যার মুখে এসেছিলেন তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন আফজাল গুরু। সেই আফজাল গুরু যখন পার্লামেন্ট অ্যাটাক হওয়ার পরবর্তী সময়তে আফজাল গুরু নিজে চিঠি লিখে জানিয়েছিলেন যে এই দাভিন্দর সিং ইনস্ট্রাকশন দিয়েছিলেন আফজাল গুরুকে, মোহাম্মদ, যে মোহাম্মদ আরও একজন এই পার্লামেন্ট অ্যাটাকের আরেকজন মূল চক্রি ছিলেন, তাকে শেল্টার দেওয়ার জন্য ইনস্ট্রাকশন দিয়েছিলেন। বাট তারপরেও আশ্চর্য রকমভাবে দাভিন্দর সিং এর কিছু হয় না, আর দিনের শেষে আমরা দেখতে পাই এই দাভিন্দর সিং এর মতো মানুষদের জন্য কাশ্মীরের মতো সেফ সিকিউরিটি জোনে 200 কেজি আরডিএক্স ঢুকে যায়, যে প্রশ্নের উত্তর আমরা আজ অব্দি কোনোদিন পেলাম না। কাশ্মীরের মতো জায়গাতে 200 কেজি আরডিএক্স এসে পৌঁছালো কীভাবে? দাভিন্দর সিং এর মতো কীট পতঙ্গরা, যারা পাকিস্তানি মিলিটেন্ট গ্রুপের সাথে হাত মিলিয়ে দেশের সেফটি সিকিউরিটিকে বিক্রি করছে, এরা রাষ্ট্রপতি পুরস্কার পায় কিভাবে? এনআইএ চার্জশিট না ফাইল করবার জন্য দাভিন্দর সিংরা বিল পায় কিভাবে? এ প্রশ্নের উত্তর আজ অব্দি দেশের মানুষ কারোর কাছ থেকে পেলেন না। সবাই ভালো থাকবেন।